প্রশ্ন করেছেন নিধি বাচ্চার বয়স ষোলো মাস ওজন নয় সাড়ে নয় কেজি ওজন বাড়ছেই না ওর খাবারের তালিকায় ঘি বাটার অলিভ অয়েল ফিশ চিকেন ওমেগা ফিশ ওটস বাদাম কলা ডিম চিজ সবই খাওয়াই বাট ওজন বাড়ে না কী করবো নিধি আপনার বাচ্চার বয়স ষোলো মাস সে অবশ্যই এখন একটু হাঁটাহাঁটি ছোটাছুটি করছে সো এখন যদি আপনি এভরি মান্থে এক কেজি ওজন চান এটা কিন্তু হবে না এখন তার গ্রোয়িং এজ বাচ্চার স্কেলেটাল গ্রোথ হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে বাচ্চাটি কি লম্বা হচ্ছে বাচ্চার যে খাবারটা আপনি দিচ্ছেন সেটা সে দুষ্টুমি করে দেখেই হয়তো ক্যালোরিটা বার্ন হয়ে যায় অটো বার্নিং থাকে সব বাচ্চারই কিছু না কিছু এবং যে বাচ্চারা হাইলি অ্যাক্টিভ তাদের খুব দ্রুত ওজন কিন্তু বাড়বে না এবং এখনও আপনার বাচ্চার যে ওজনটা আছে সেটা কিন্তু পারফেক্ট ওজন এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই আপনাকে খেয়াল করতে হবে বাচ্চা প্লেফুল কিনা বাচ্চা সহজে রোগাক্রান্ত হয় কি না যদি এই দুটো জিনিস নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা সুস্থ অর্থাৎ বাচ্চা প্লেফুল আপনার বাচ্চা সুস্থ বাচ্চা সহজে রোগ আক্রান্ত হয় না বা রোগে আক্রান্ত হওয়ার পরেও সে খেলাধুলা করছে এটা খুবই ভালো একটা লক্ষণ এবং আপনি যে খাবারগুলোকে দিচ্ছেন সে খাবারগুলো যথেষ্ট হেলদি খাবার এই খাবারগুলোর বাহিরে আমি তাকে আর কোনো কিছু দেওয়ার জন্য সাজেস্ট করব না এই খাবারগুলোকে অ্যালোকেট করে তার খাবারে রাখবেন খাবারে একটা গ্যাপ তৈরি করবেন বাচ্চা পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছে কিনা সেটা খেয়াল করবেন এবং বাচ্চার ওজনটাই আপনাদের কাছে অনেক বেশি মেইন হয়ে যায় পারফেক্ট ওজন থাকার পরেও ষোলো মাসে সাড়ে নয় কেজি সে অ্যাবসলিউটলি ফাইন এটা সে দুই বছরও ক্যারি করতে পারে সে তার খেলাধুলার জন্য এটা করছে তার অটো একটা বার্ন হয়ে যাচ্ছে আপনি তার ফ্লুইডের চাহিদাটাও ঠিকমতো রাখবেন বাচ্চা খেলাধুলা করে কিনা যদি আপনি উল্লেখ করেননি আমি সিস্টেমটা আপনার কোশ্চেনে আমার মনে হলো যে সে ভালোই খেলাধুলা করে এবং আপনি যে খাবারটা দেন সেটা যথেষ্ট ক্যালোরিবহুল খাবার সো খেলাধুলা করার কারণে তার বার্ন হয়ে যাচ্ছে সো সপ্তাহে এক থেকে দুই দিন আপনি একটু হাই ক্যালোরি ডেন্স ফুড তার খাবারে ইনক্লুড করতে পারেন